অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছে এবং তাদের মরদেহগুলি এই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং এখান থেকে যতটুকু আমাদেরকে বলা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমরা যদি একটু আমাকে দেখাতে চাই যে সিআইডি ক্রাইম সিন ইউনিটের যারা সদস্য রয়েছে তারা কাজ করছে, এবং আমাদের যেটি জানানো হয়েছে যে ইতিমধ্যে এখানকার স্বজনরা কিন্তু অপেক্ষা করছে, নিহতদের স্বজনরা তারা এখানে এসেছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে ডিএনএ নমুনা সংরক্ষণের পরই, পরিচিত নিশ্চিত হওয়ার পরই তারা এই যারা নিহত রয়েছে নিহতদের স্বজনদের কাছে মরদেহগুলি হস্তান্তর করবেন। এবং এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে যেহেতু এই এই 10টি মরদেহ এখানে রয়েছে এবং তারা প্রত্যেকই আগুনিপুরে মারা গেছে এবং তাদের ময়নাতদন্ত করা হবে, ময়নাতদন্ত করার পরই এই নিহত যারা স্বজন রয়েছেন এবং যাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে তাদের কাছে এই মরদেহগুলি হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে তারা বলছে হয়তো বা কিছুটা সময় লাগবে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এখন ঠিক 8:30 মতো বাজে, ইতিমধ্যে কিন্তু ক্রাইম সিন ইউনিটের যারা সদস্য রয়েছে তারা তাদের কাজ শুরু করেছে। এবং তারা যেটি বলছে আসলে কয়েকটি সংস্থার সমন্বয়ে এই কাজটি করতে হবে, যার কারণে হয়তো একটু সময় লাগতে পারে। তবে তারা যেটি বলছে যে আজকের মধ্যেই তারা এই যারা নিহত রয়েছে তাদের যে মরদেহগুলি রয়েছে সেই মরদেহগুলি স্বজনদের কাছে হস্তান্তর করতে পারবে। একটু বলে রাখতে চাইছি, এর আগে আমরা যেই ফ্যান তৈরি কারখানাটিতে ঘটনা ঘটেছে সেখানটিতে গিয়েছিলাম এবং সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই ঘটনা ঘটার পরে কারখানাটিতে কিন্তু থেকে বেশ কয়েকটি সিলিন্ডার, অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি 30 থেকে 40টি বড় বড় সিলিন্ডার বের করা হয়েছে, কেমিক্যাল বের করা হয়েছে এবং অগ্নি নির্বাপনের বেশ কিছু যন্ত্রপাতি বের করা হয়েছে, যেগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কোনোটারই কিন্তু মেয়াদ ছিল না, অর্থাৎ মেয়াদহীন যন্ত্রগুলি কিন্তু ভিতরে রাখা হয়েছিল এবং যারা সেখানে কাজ করতো তারা কিন্তু সেগুলো আসলে কীভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়টিও জানতো না। এবং বের হওয়ার যে রাস্তা ছিল একটিমাত্র রাস্তা ছিল, যার কারণে অগ্নিকাণ্ড নিয়ে ঘটনার পরে এত বড় একটি এই দুর্ঘটনা ঘটেছে এবং এতগুলি মানুষ মরেছে। কারণ হচ্ছে যে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না এবং যেই জিনিসপত্রগুলি ছিল সেগুলো মেয়াদহীন ছিল। এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমার কাছে রয়েছে যে 10 জন মারা গিয়েছিল, তাদের মরদেহগুলি হাসপাতালে রাখা হয়েছে এবং আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে আজকেই নিহতদের মরদেহগুলি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। রিচার্ড, গতকাল গাজীপুরে ফ্যানের কারখানায় দুর্ঘটনার পর নিহতদের লাশ এই মুহূর্তে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, সে খবরই জানাতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামানদীপ।